জয়পুরহাট সদরে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি যাত্রীবাহী বাস পুকুরে গিয়ে পড়েছে। এ ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে জয়পুরহাট পাঁচবিবি সড়কের জয়পুরহাট সদর উপজেলার বনখোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গুরুতর আহত দুই যাত্রী হলেন পাঁচবিবির নাকুরগাছি এলাকার আলেয়া ও সদরের শিমুলতলী এলাকার হালিমা বেগম। তাদের জয়পুরহাট ২৫০ সজ্জা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্রমিক পরিবহনের একটি বাস দ্রুতগতিতে পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথে হিলি থেকে ছেড়ে আসা লোকাল আরেকটি বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বনখোর এলাকায় শ্রমিক পরিবহনের বাসটি অপর বাসকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ছুটে এসে দুর্ঘটনা কবলিত বাসের ভেতর থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করেন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের একটি দল এসে উদ্ধার তৎপরতা চালায়। কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে।